মার্কিন মুলুকে বিশ্বকাপের জমজমাট আসর বসতে যাচ্ছে। নিজের দেশকে স্টেডিয়ামে বসে সমর্থন দেওয়ার আশায় উদ্বেজনায় কমতি ছিল না প্রবাসী বাংলাদেশিদের। তবে বিশ্বকাপের আগেই যেন সেই উদ্বেজনা উঠতে বসেছে বিশ্ব ক্রিকেটে প্রায় অচেনা যুক্তরাষ্ট্রের কাছে। এর মধ্যে সিরিজ খুঁয়ে বসেছে নাজমুল হোসেন শান্তর দল, আশঙ্কা দানা বেঁধেছে হোয়াইট ওয়াশের আভাস পাওয়া যাচ্ছে, যার প্রভাব পড়েছে প্রবাসী সমর্থকদের মাঝেও। এরই মধ্যে আমেরিকায় বাংলাদেশের কমিউনিটি ফেসবুকগুলোতে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রি ধুম পড়েছে। নিউ ইয়র্ক প্রবাসী নিজেদের ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, ফেসবুকে আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অনেকগুলো গ্রুপ আছে, কয়েক ঘন্টার মধ্যে সেই গ্রুপগুলোয় সবাই সাউথ আফ্রিকা বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রি করে দিতে চাচ্ছে। হোম পেজের একটু নিচে নামলেই কেবল টিকিট বিক্রির পোস্ট। তবে বিশ্বকাপের আগেই অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশ আমেরিকার বিরুদ্ধে যে খেলা খেলেছে এভাবে লজ্জায় পড়তে হবে এটা তারা ভাবেনি কেউই। বাংলাদেশের খেলা এমন হতাশা করেছে প্রবাসীদের, এর অনেকে বাংলাদেশি তারা বিশ্বকাপের টিকিট কিনে রেখে ছিল, এখন সেটি বিক্রি করে দিতে চাচ্ছে। কারণ হিসাবে তারা হাস্যকর অদ্ভুত বিষয় দেখাচ্ছে। বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে টিকিট বিক্রি করতে দিতে চাও, একজন লিখেছে দুটি টিকিট বিক্রি করব, একটা বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচে যেটা আমার বইয়ের বিড়ালের জন্মদিন উপলক্ষে, আর একটা বাংলাদেশ ও ভারতের ওয়ার্ম আপ ম্যাচের ওদিন আমার জ্যোতিষী বলেছে আমার যাত্রা শুভ না, তাই আমি বিক্রি করে দিতে চাচ্ছি অর্ধেক মূল্য দিয়ে। যাই হোক, $270 দিয়ে ট্যাক্স সহ কিনা এই টিকিট যে দামে কিনছে সেই দামে অনেকে বিক্রি করতে চাচ্ছে, কেউ বাবা তার অর্ধেক দামে বিক্রি করতে চাচ্ছে। তার জবাবে অনেকে আবার বলেছে যে ফ্রি দিলেও নেব না, এ কেন বা বিক্রি করতে চাচ্ছে। আসলে সব প্রবাসীদের মন খারাপ, যার জন্য কেন মন খারাপ, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ম্যাচে যে ধরনের খেলা খেলেছে তাতে তাদের মন নষ্ট হয়ে গেছে খেলা দেখা, সেই জন্য তারা বিক্রি করে দিতে চাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন, আপনাদের উৎসাহ এই পরবর্তীতে আমাকে ভিডিও দিতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।